নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের আজকের এই নতুন পর্বে আমরা আলোচনা করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপু গল্পের তৃতীয় অধ্যায়, যেটির নাম হচ্ছে গ্রীষ্ম দুপুর। গল্পের কাহিনী শুরু হচ্ছে যে অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, সেখানে সেই গাছটার মাথাটা তাদের দালানের জানলা কিংবা রক থেকে দেখা যায়। ছোট প্রশ্নের ক্ষেত্রে এই তথ্যগুলো খুব দরকারি হয়ে পড়ে, সেই জন্য আমি বলবো মনে রাখতে যে তাদের বাড়ির দালানের জানলা বা রোয়াক হইতে কোন গাছের মাথা দেখতে পাওয়া যায়। বড় অশ্বত্থ গাছ রয়েছে বাড়ি থেকে কিছু দূরে, তার মাথা দেখতে পাওয়া যায়। অপু মাঝে মাঝে সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। যতই সে দেখতে থাকে ততই তার মনে হতে থাকে যে অনেক 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 দূরে অনেক দেশ রয়েছে, সেই দূরের দেশের কথা তার মনে হয়। কোন দেশ সেটা সে খুব একটা বুঝতে পারে না। মায়ের মুখে সে অনেক রূপকথার গল্প শোনে, সেই রকমই একটা কল্পনা করে নেয়। অনেক দূরের কথায় তার শিশু মনে একটা আনন্দের সৃষ্টি হয়। এর মধ্যে একটা মজার ব্যাপার রয়েছে, সেই মজার ব্যাপারটা হচ্ছে যে যতই সে এই জাতীয় কল্পনার মধ্যে ডুবে যেতে থাকে, অনেকক্ষণ ধরে এই কল্পনার মধ্যে থাকবার পর তার মনে হয় সে যেখানে যাচ্ছে সেখানে বুঝি তার মা নেই। ফলে সে তার মাকে ভীষণভাবে মিস করতে শুরু করে, আর তারপরেই সে ছুটে চলে যায় মায়ের কাছে। এখানে একটি ঘটনা রয়েছে যে তার মা রান্নাঘরের কাজকর্ম করছে, গৃহস্থালির কাজকর্ম করছে, আর অপু ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরেছে। তখন তার মা অর্থাৎ সর্বজয়া দেবী বলছেন যে দেখো দেখো ছেলের কাণ্ড দেখো। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে অপু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো তার মা তার জন্য চিংড়ি মাছ ভাজা করছিল। আরেকটি ঘটনা আমি এখানে উল্লেখ করব যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অপুর মা কখনো কখনো জানলার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশীদাসী মহাভারতটা সুর করে পড়ত। বাড়ির ধারে নারকেল গাছটায় তখন শঙ্খ ঝিল ডাকত, আর অপু কাছে বসে হাতের লেখা ক খ লিখত, আর মায়ের মুখে যুদ্ধের কথা শুনত, মহাভারতের যুদ্ধের কথা। তার মাঝে মাঝে মনে হতো যে মহাভারতে যুদ্ধের প্রসঙ্গটা বেশ কম লেখা রয়েছে যেন, তো সেই জন্য এই সাতটা পূর্ণ করত অন্যভাবে। কিভাবে পূর্ণ করত? সে একটা বাঁখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্র রূপে হাতে নিত, হাতে নিয়ে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে অথবা বাইরের উঠোনে ঘুরে বেড়াতো, আর আপন মনে বলত। তারপর দ্রন্ত একেবারে 10 বাণ ছুড়লেন, অর্জুন করলেন কি 200টা বাণ ছুড়লেন। তো এইভাবে যুদ্ধের সিনটা নিজের মতো করে শিশু মনে সে কল্পনা করে নিত আর স্বাদ মিটিয়ে নিত যুদ্ধটার। তো এইরকমই একদিন বৈশাখ মাসের মাঝামাঝি গ্রীষ্মকালের একটি দিনে নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে অপু কি করছিল না, দ্রোণগুরু বড় বিপদে পড়েছে। কপিধ্বজ রদ একেবারে তার ঘাড়ের ওপর, গান্ডীব ধনু থেকে ব্রহ্মাস্ত্র মুক্ত হবে। তো এইরকম একটা সিন কল্পনা করে সে তার যুদ্ধ খেলা চালাচ্ছিল। ঠিক সেই সময় শ্যাওড়া বনের কাছ থেকে কৌতুকের কণ্ঠে কে একজন জিজ্ঞাসা করলো, ও কিরে অপু? অপু তৎক্ষণাৎ চমকে উঠে দেখলো যে তার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। অপু তাকাতেই তার দিদি তাকে বলল যে হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকবক করছিলি, হাত পা নাচ্ছিলি? তখন অপু একটু লজ্জা পেয়ে যায়। এরপর দুর্গা অর্থাৎ অপুর দিদি অপুকে নিয়ে যায় কাছেই এক জায়গায় নোনা পেকেছিল। তো এরপর তার দিদি দুর্গা অপুকে নিয়ে যায় কোথায় একটা নোনা পেকেছিল, সেখান থেকে নোনা তুলতে গেছিল। তো নোনা কি করে পারবে সেই জন্য তারা একটু চিন্তিত হয়ে পড়ে। তো তখন অপু বলে যে একটা কঞ্চি দিয়ে পারা যায় না? তখন দুর্গা বলে তুই একটা কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আঁকুশিটা নিয়ে আয়। ওই আঁকুশি দিয়ে তারা ওই নোনা পারবার চেষ্টা করে, কিন্তু 4-5টা ফলই মাত্র পারতে পারে, এর বেশি আর পারতে পারে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের মাকে নিয়ে আসবে, তার মায়ের ঠিক নাগালে পৌঁছবে। তো এরপর অপুর দিদি অপুকে নাকে নোলক পরিয়ে দেয়।
দিদি দুর্গার কথা মতো অপু না কেন লোকটি পড়ল এবং তার দিদি দুর্গা তারপর অপুকে নিয়ে গেল তাদের মায়ের কাছে। তার মায়ের নাম সর্বজয়া। তার কাছে নিয়ে যেতে তার মা অপুর নাকে নলকখানা দেখে অত্যন্ত অবাক হয়ে গেল এবং আনন্দ সহকারে বলল যে ও মা, ও আবার কে রে, কে চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তখন নাকের ডগা থেকে ফুলের কুড়িটা খুলে ফেলল এবং বলল যে দিদি ওটা পরিয়ে দিয়েছে। তারপরে দুর্গা হঠাৎ অপুকে জানায় যে চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে চল, বাঁদর খেলাতে এসেছে, শিগগির আয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে অপু আর দুর্গা ডুগডুগি বাজিয়ে তাদের ওখানে বাঁদর খেলা দেখাতে আসতো, সেটি দেখতে গেল এবং গিয়ে দেখতে পেল যে বাঁদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা মাথায় করে খাবার ফেরি করতে বেরিয়েছে। চিনিবাস হরিহর রায়ের দরজা দিয়ে গেলেও ওই বাড়িতে ঢোকেনি, কারণ সে জানে সেই বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা ও অপুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, চাই নাকি? দুর্গা জানান দিল যে না। চিনিবাস ভুবন মুখার্জির বাড়ি গিয়ে মাথায় রেকাবি নাবাতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করতে করতে তাকে ঘিরে ফেলল। ভুবন মুখার্জি অবস্থাপন্ন লোক, বাড়িতে 500টা গোলা রয়েছে। ভুবন মুখার্জির স্ত্রী বহুদিন মারা গেছেন, বর্তমানে তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী হচ্ছে সংসারের কর্ত্রী। তার বয়স 40-এর ওপর হবে, অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলে তার খ্যাতি রয়েছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করে চিনিবাসের কাছ থেকে মুরকি, সন্দেশ, বাতাসা, দশরা ইত্যাদি পূজার জন্য কিনলেন। তাদের ছেলে মেয়ে এবং সেজ বউয়ের নিজস্ব ছেলে সুনীল সেখানেই দাঁড়িয়েছিল, তাদের জন্য খাবার কিনলেন। তাহলে এই অংশটি থেকে আমরা পুরোপুরিভাবে ভুবন মুখুজ্জের বাড়ি এবং তাদের পরিবারের একটা বিবরণী পেয়ে যাচ্ছি। চিনিবাস তাদেরকে সমস্ত কিছু দিলেন এবং দুর্গা চিনিবাসের পেছন পেছন উঠোনে ঢুকে এসেছিল, ঢুকে এসে দাঁড়িয়েছিল। সেটা দেখা মাত্র সেজবু নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়ে তাকে বললেন যে যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঁটো করে বসবে। আসলে বিষয়টি দুর্গার থেকে আড়াল করবার জন্যই তার এই সিদ্ধান্ত ছিল। তারপর চিনিবাস রেকাবি মাথায় তুলে আবার অন্য বাড়ির দিকে চলে যায়। দুর্গা বলে চ দেখি টুনুদের বাড়ি যাই। সদর দরজা পার হতেই সেজবউ মুখ ঘুরিয়ে বলে উঠলেন, দেখতে পারি নে বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেগে জানা, তা না লোকের দোর যেমনি মা তেমনি ছা। সুতরাং ভুবন মুখুজ্জেদের বাড়ির সেজবউ দুর্গাকে কি বলেছিল এই প্রসঙ্গটা আমাদেরকে একটু নজরে রাখতে হবে। তাদের বাড়ি হয়ে দুর্গা ভাইকে আশ্বাস দেয়, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো আমি 2টো, তুই আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভেবে ভেবে অপু জিজ্ঞাসা করে তার দিদিকে, রথের কতদিন দেরি আছে রে দিদি? সুতরাং এই কথাটি থেকে আমরা বুঝতে পারি যে অপুর মনে চিনিবাস ময়রার কাছ থেকে কিছু কিনে খাবার বাসনা ছিল, কিন্তু যেহেতু তার দিদি তাকে বলে যে রথের সময় বাবার কাছ থেকে 4টি পয়সা নেব, তাই সে মনে মনে অনেক ভাবে যে রথ কখন আসবে। ভেবে যখন উত্তর পায় না তখন দিদিকে জিজ্ঞাসা করে যে দিদি রথের আর কতদিন দেরি আছে। বন্ধুরা, আজকের এই পর্ব এইখানেই সমাপ্ত করছি। ইতিমধ্যে আমরা মূল গ্রন্থটিও আপলোড করেছি আমাদের চ্যানেলে, পরবর্তী পর্বটি নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, প্রচুর শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। দেখা হচ্ছে আবারও আগামীকাল।